হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। গত কয়েকদিন ধরে বাংলাদেশে প্রচণ্ড গরম পড়ছে। ঢাকায় প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই কিংবা 40 ডিগ্রি ক্রস করেছে তাপমাত্রা। চট্টগ্রামেও প্রায় একই অবস্থা। তো বিগত কয়েক বছর ধরেই আমরা আসলে দেখতেছি যে বাংলাদেশে তাপমাত্রা গরমকালে এটা প্রায় মিডল ইস্টের মতোই ওই লেভেলের গরমটা পড়ছে। তো আমি আজকে কৌতূহলবশত একটা স্ট্যাটিস্টিক্স গুগলে সার্চ করলাম যে বাংলাদেশে আসলে বনভূমির পরিমাণ বা গ্রিনারির পরিমাণটা কেমন আছে এখন, এবং আইডিয়ালি একটা দেশে বা একটা সিটিতে তার 30% জায়গা হচ্ছে গ্রিন থাকতে হয় বা ফরেস্ট এরিয়া থাকতে হয়। সেখানে বাংলাদেশে হচ্ছে এখন সেটা 11%, আর 2010 সালে সেটা 16% ছিল। এখন এর বিপরীতে আমরা যদি দেখি পৃথিবীর আসলে কোন দেশগুলোতে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে, এর মধ্যে প্রথমেই আছে রাশিয়া 1 নম্বরে, সেকেন্ড হচ্ছে ব্রাজিল। ব্রাজিলে হচ্ছে যে বনভূমির পরিমাণটা বেশি এটা অনেকাংশেই আসলে আমরা জানি অ্যামাজন জঙ্গলের কারণে, আর যেটাকে পৃথিবীর হৃৎপিণ্ড বলা হয়। 3 নম্বরে আছে কানাডা, 4-এ হচ্ছে ইউএসএ। কানাডার স্ট্যাটিস্টিক্সটা দেখলাম যে কানাডায় হচ্ছে যে কত শতাংশ বনভূমি রয়েছে। সো কানাডায় হচ্ছে 34% টোটাল এরিয়ার, টোটাল যে ল্যান্ড এরিয়া সেটার 34% হচ্ছে যে গ্রিনারি, মানে হচ্ছে ফরেস্ট, যেটা বাংলাদেশে বর্তমানে 11% বাংলাদেশের টোটাল আয়তনের। সো আসলে সবাই জিনিসটায় কতটুকু বুঝতে পারতেছে বা আমাদের বাংলাদেশের সরকার তারা কতটুকু জিনিসটা আমলে নিচ্ছে সেটা আমি নিশ্চিত না, বাট আসলে মেইন সমস্যাটা আসলে আমাদের এই জায়গাটাতেই। আমাদের বনভূমি বা গাছপালা প্রচুর কমে গেছে। আসলে 2010 সালে 16% ছিল, আর এখন 2024 সালে এসে সেটা 11%। এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা ব্যাপার। কানাডায় সেটা হচ্ছে 34%, যেটা বললাম সেটা পুরো বিশ্বের বনভূমির 10%। মানে আমি যখন গুগলে সার্চ করলাম তখন অ্যাডিশনালি এই ইনফরমেশনটা লিখা ছিল। সো আসলে আমাদেরকে উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হবে, ইনফ্রাস্ট্রাকচারও অনেক তৈরি হবে, কিন্তু আমাদের এই জিনিসটাতেও আসলে সরকারের এটা নজর দেওয়া দরকার, কারণ আদারওয়াইজ এইভাবে মানুষ কষ্ট পাবে সামনের দিনগুলোতে। অলরেডি মানুষ এটা এখন আমাদের অপরিকল্পিত নগরায়নের আমরা যেই রেজাল্ট, নেগেটিভ রেজাল্ট, সেটা আমরা এখন সবাই পাচ্ছি, এটা থেকে কেউ নিস্তার পাচ্ছে না। সো আমি মনে করি আসলে আমাদের সরকার বা আমাদের জনপ্রতিনিধিদের এই ব্যাপারটাতে গুরুত্ব দেওয়া দরকার এবং এখনই উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার, আরও খারাপ এর দিক থেকে আরও খারাপের দিকে যাওয়ার আগে। সো ধন্যবাদ সবাইকে।